করোনা, ডেঙ্গু, ম্যালেরিয়ার মতো প্রাপ্য গুরুত্ব মেলে না, অথচ রাজ্যে চুপি চুপি প্রবল গতিতে বাড়ছে যক্ষা। 2022 সালের পয়লা জানুয়ারি থেকে 31শে ডিসেম্বর এই এক বছরেই বাংলায় নতুন করে যক্ষায় আক্রান্ত হলেন প্রায় 1 লক্ষ মানুষ। এমনই চাঞ্চল্যকর তথ্য জানা গেল স্বাস্থ্য ভবন সূত্রে। নমস্কার, আমি বৃন্দা আর আপনারা দেখছেন এলাকা থেকে সরাসরি আপনাদের প্রিয় সিভিএনএন চ্যানেলে। সালে বাংলায় টিবিতে আক্রান্ত হন 91,000 মানুষ, ফলে মাত্র এক বছরের ব্যবধানে আক্রান্ত বাড়ল প্রায় 10,000। এর মধ্যে কলকাতাতেই নতুন করে টিবি ধরা পড়েছে প্রায় 13,000 মানুষের। পরিসংখ্যান উদ্বেগজনক হলেও এতে নিজেদের জয় দেখছে স্বাস্থ্য ভবন। শীর্ষ স্বাস্থ্যকর্তাদের দাবি, আসলে তাদের উদ্যমেই এই 1 লক্ষ মানুষকে চিহ্নিত করা গিয়েছে। আরও বেশি সংখ্যায় রোগী চিকিৎসার মধ্যে আসছেন প্রত্যক্ষ সরকারি নজরদারিতে। এতে ওষুধ ছুটো আটকানো যাবে আর অগ্রসর হওয়া যাবে টিবি মুক্ত পশ্চিমবঙ্গ গড়ার দিকে। কিন্তু কলকাতায় এত আক্রান্ত কেন? স্বাস্থ্যকর্তাদের বক্তব্য, এই আক্রান্তদের মধ্যে কলকাতার বাসিন্দাই কম। আসলে বিভিন্ন জেলা থেকে ঘুরে কলকাতায় আসা রোগীদের মধ্যেই টিবি ধরা পড়ছে, আর তাই মনে হচ্ছে তারা বোধহয় মহানগরবাসী। বাস্তবে কিন্তু তা নয়। এই 1 লক্ষ নতুন টিবি রোগীর মধ্যে সরকারি হাসপাতালের রোগী 4/3, অর্থাৎ 75,873, বাকি 1/3, অর্থাৎ 23,374 টিবি রোগী ধরা পড়েছে রাজ্যের বিভিন্ন প্রাইভেট হাসপাতালে। আক্রান্তের সংখ্যার বিচারে শীর্ষস্থানে কলকাতা, অর্থাৎ 12,829। তারপরই দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে মুর্শিদাবাদ ও উত্তর চব্বিশ পরগনা। এ প্রসঙ্গে মঙ্গলবার স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগম বলেন, সাধারণ মানুষ ভাবছে টিবি রোগীর সংখ্যা বেশি, আর আমাদের মনে হচ্ছে আরও বেশি সংখ্যক টিবি রোগীকে আদর্শ চিকিৎসার আওতায় আনা গেল। রোগ নির্ণয় যত বাড়বে ততই সঠিক চিকিৎসা দেওয়া যাবে। এখন প্রশ্ন হলো, টিবির দাপাদাপি ফের এতটা বেড়ে যাওয়ার কারণ কি? স্বাস্থ্যকর্তাদের বক্তব্য, এর কারণ অনেক। রোগ প্রতিরোধ ক্ষমতার হ্রাসও কিন্তু ডেকে আনতে পারে টিবি। তাছাড়া এই রোগটি ভীষণভাবে সংক্রামক। অপুষ্টি, ধূমপান বা অন্য ধরনের নেশা থেকেও কিন্তু সংক্রমণ ঘটতে পারে টিবি রোগের। দূষণ, ফাঙ্গাল ইনফেকশন, পাথর খাদানে কাজের জন্য সিলিকোসিস প্রভৃতিও এই রোগের সংক্রমণ ঘটাতে পারে। আজ এলাকা থেকে সরাসরি এই পর্যন্তই। ভালো থাকবেন, ভালো রাখবেন, আর দেখতে থাকুন সিভিএনএন চ্যানেল, সবার জন্য সব সময়। নমস্কার।